আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে অনেক জনপ্রিয় আজারে লিমিটেডের প্রত্যয় হিরণ এবং তার সহযোগীরা তরুণদের মধ্যে খুব বেশি জনপ্রিয়। তো আমি অনেকবারই প্রতিবাদ করেছিলাম যে অনেক ইউটিউবাররা এই নানান জোয়ার সাইটে টাকা নিয়ে বিজ্ঞাপন দেয়, আমার এখানে মিনিমাম অনেকবার অফার এসেছে। তা আমি প্রত্যেকবার তাদেরকে মানা করে দিয়েছি, কারণ আমি এই ধরনের স্পন্সর নেওয়ার কোনো স্পন্সরে আমি এই পর্যন্ত নেই নাই, আমার নেওয়ার কোনো ইচ্ছা নাই। কারণ আমি যেটাতে শতভাগ না জানবো এটা গুড, নিজে ব্যবহার না করব, আর জোয়ার সাইট তো প্রশ্নই আসে না। তা আমি বরাবর সবসময় লোভকে সামলিয়েছি, পুরুষ বিপদে পড়ে হয় টাকা নাহলে নারীর পেছে পড়িয়া। তা আমি দুই দুইটা থেকে সবসময় বিরতিতে ছিলাম, মহান আল্লাহ পাক আমাকে এখনও রেখেছেন। তো এই যে আজারে লিমিটেডের প্রত্যয় হিরণের ব্যাপারটা, সে আজকে আটক, একটু আগেই টেলিভিশনে প্রচার হয়েছে নিউজটা। যদিও এই ব্যাপারে আমি অনেক আগে একটা খবর পাইছিলাম 3-4 দিন আগে যে প্রত্যয় হিরণ নাকি আটক, যাই হোক তারপর আমি যেটা টেলিভিশনে কিংবা মেইন স্ট্রিম মিডিয়াতে প্রশাসন কর্তৃক ঘোষণা না আসার আগে কোনো বক্তব্য দেওয়া একেবারেই অন্যায়। তো আমি এখনও বলবো, যারা তরুণ ইউটিউবার আছেন, অনেক জনপ্রিয় আছেন, আমি তো ক্ষুদ্র নাগরিক, যারা আপনাদের অনেকে আপনাদের ফলোয়ার আছে, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, কোনো জোয়ার সাইটকে আপনারা প্রমোট করবেন না। আমরা তরুণদেরকে, এই বাংলা তরুণরা বাংলাদেশের সম্পদ, পরবর্তী প্রজন্ম বাংলাদেশের সম্পদ, আপনাদেরকে তারা ফলো করে, আপনারা কেউ ফানি ভিডিও করেন, কেউ অ্যানালাইসিস ভিডিও করেন, যে যে ধরনের ভিডিও করেন, কোনো ধরনের জোয়ার সাইট, কোনো ধরনের পণ্য যেটা সম্পর্কে আপনি খুব বেশি ভালো জানেন না, সে ব্যাপারে আপনি কথা বলাটা একেবারে অন্যায়। আমি ওই যে দেখছেন না, বুম বিস্কুটের মধ্যে খেলনা, যেটা আইনত নিষিদ্ধ, কোনো বিস্কুটের প্রলোভন দিয়ে খেলনা খেলনা দিয়ে বিস্কুট বিক্রি করা, কোনো পণ্য বিক্রি করা, সেখানে আমাদের ওয়ানডে দিন একটা আমি গেলে বুম বিস্কুটের প্রচারণায় ব্যস্ত, অথচ এটাতে খেলনা আছে, যেটা খেলনা আইনে বাংলাদেশে নিষিদ্ধ। এখন বাচ্চারা খেলনা নেয়, খেলনা গলার ভিতরে আটকে যেতে পারে, খেলনার প্রলোভনে এটা খায়, মা বাবার তো টাকা দিতে হয় পকেট থেকে, এক বাচ্চা ডেলি 4 প্যাকেট বিস্কুট খায় বুম বিস্কুট খেলনার লোভে, কিন্তু তামিক বল সেটা বিজ্ঞাপন দেয়। আমি এগুলোর সবসময় বিরোধী। মেজাবিন ওই যে আপনার বিভিন্ন বাংলালিঙ্কের বিজ্ঞাপন দিচ্ছে সব জায়গায় 4G, আসলে তো সব জায়গায় 4G নাই, তাহলে কেন এইভাবে টাকার প্রলোভনে পড়ে? এই যে প্রত্যয় হিরণরা ভিডিও প্রতি 1 লক্ষ টাকা নিত, এখন টাকার লোভে সে কী প্রচার করতে যাচ্ছে সে জানতো না। এখন কেন আপনারা করবেন এটা? আপনারা তরুণ ইউটিউবার, আপনারা অনেক বেশি জনপ্রিয়, আমার মতো ক্ষুদ্র নাগরিক, আমি যে কাজগুলো করি, আমার এখানে লক্ষ লক্ষ আছে আপনার এই ফলোয়ার, মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স আছে, তারপরেও তো আমি আমার লোভ সামলিয়েছি, আমাকে অনেকবার অফার দিয়েছে, আমি বলছি না, কোনো স্পন্সর কোনো অফার প্রশ্নই আসে না, আমার নীতি নৈতিকতা আদর্শের সাথে এটা যায় না। যে কজন মানুষকে আমায় ফলো করে, আমি কি তরুণদের মাঝে বলতে পারি? আমি বরং এগুলোর বিরুদ্ধে, যারা বড় বড় ইউটিউবার তারা কথা বলতো, এগুলোর বিরুদ্ধে আমি সবসময় কথা বলেছি। দয়া করে আমি অনুরোধ রাখবো, এখন যারা পরবর্তী প্রজন্ম আছেন, কোথাও কোনো পণ্যের টাকার লোভ সামলান, টাকার লোভে পড়িয়া জোয়ার প্রচারণা আর মিথ্যা পণ্যের প্রচারণাতে আপনারা যায়েন না, তাহলে আপনাদের কিন্তু পরিণতি এই তার মতো হবে। আমি চাই না কারো পরিণতি এরকম হোক, কোনো অন্যায় কাজে আমরা যেতে পারবো না। আমরা, আমাদেরকে যদি একজনও ফলো করে, আমরা তাকে মাদক থেকে ফিরাবো, তাকে আমরা বাংলাদেশের দেশপ্রেমে উদ্বুদ্ধ করব, দেশের কাজে আমরা নিয়োজিত থাকবো, কারণ আমরা, আমাদের দেশ এটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।